ধারণ করলে কিভাবে? কেন, এতে তো অবাক হওয়ার কি আছে? সব আমার মায়া শক্তি মা। তুমি কি ভেবেছিলে আমি চিরটাকাল এই পাত্রে বন্দি থাকবো? কেন এসেছো এখানে? তোমাকে একান্তে একটা কথা মনে করিয়ে দেবো বলে। কি কথা? আমার শর্তের কথা, তোমার প্রতিশ্রুতির কথা। কুমার তার রূপ ফিরে পেলে আমি কি পাবো বলে তুমি আমার প্রতিশ্রুতি দিয়েছিলে, মনে আছে তোমার? কিরণমালা আর অমৃত নগরীর সিংহাসন। তুমি যাও এখান থেকে ধৃতিরাজ, যাও। একমাত্র তুমি ছাড়া এখানে আমাকে আর কেউ দেখতে পাচ্ছে না, কেউ না। আমার মায়ার জোরে ওই দেখো কটকটিদের আমি শূন্যে আটকে রেখেছি। কানে পাশ দিয়ে গেল মনে হলো। আমার মায়ের ক্ষমতার কাছে ওই রাক্ষসী কটকটিরাও পাল্লা দিতে পারে না। সাধারণ মানুষ তো কোন ছাড়। কুমার এখনো তার রূপ ফিরে পায়নি ধৃতিরাজ। বেশ বেশ, কুমার তার রূপ ফিরে পেলেই আসবো না। মায়া কর আমাদের নিচে নামা। ওরা নিচে নামছে না কেন? আকাশের দিকে তাকিয়ে দেখো কিরণ, তোমার একটাই লক্ষ্য, যেভাবেই হোক ওই পূর্ণচন্দ্র প্রকাশ হবে কয়েক মুহূর্তের জন্য, আর তারই মধ্যে তোমাকে ওই কুমারের শরীরে হৃদয় প্রতিস্থাপন করতেই হবে কিরণ, করতেই হবে। ঝাঁপিয়ে পড়ো ওই মনীষীদের উপর, সব কটাকে শেষ করে দাও আজ। শুধু কিরণমালা, ওকে মারবো আমি। মহারাজ, কিরণ ওই যে ওরা। সৈন্যগণ প্রস্তুত হও।
রাজা বিজয় আর রানীর উৎপত্তির মধ্যে আমাদের প্রাণ প্রমর আছে, তাদের যেন কোনো ক্ষতি না হয়।
শরীরে হৃদয় প্রতিস্থাপন করো কিরণ। এই পূর্ণ চন্দ্রের শুভ আলো এই আলোর বলয় সৃষ্টি করেছে, তোকে রক্ষা করবে বলে, তাই তো? একবার রাক্ষসী রানী কটকটির ক্ষমতা দেখ আমি কি করি এবার। ছাড়িস নেলা কটিমা, ওকে তুই ছাড়িস নেলা। পূর্ণ চন্দ্রের আলো ছাড়া যে কুমারের শরীরে হৃদয় প্রতিস্থাপন করা যাবে না। তুমি ভুল দিনে কিরণমালাকে যুদ্ধের জন্য আহ্বান করেছো, আজ আমার বাঁচার দিন, আজ আমার কুমারের বাঁচার দিন। এই পূর্ণ চন্দ্রের আলোই আভাস দিচ্ছে আজ অশুভ শক্তির বিনাশ ঘটবে, আজ শুভ শক্তি জয় হবে। কোথায় কিরণমালা, কোথায় তোর পূর্ণচন্দ্র, সে এখন আমার ডানার আড়ালে লুকিয়ে গেছে। তার আলো নেই, কোথাও নেই তার আলো। দেখ, সে দেখ, আলোর বলয় কোথায় নেই, নিভে গেছে, নিভে গেছে। সমস্ত শুভ শক্তিরা রাক্ষসীরা নিকটকটির ভয় লুকিয়ে পড়েছে। শত্রু বিনাশ করা যায়।
পারিস তুই? তোর এত বড় শহর, আজই আমি শেষ করে দেব। তার আগে তোকেই শেষ করে দেব বজ্রমালা। আমাদের হাত থেকে আজ তোর নিস্তার নেই প্যাকাটি। মরে যাই মরে যাই। তুই তোর প্রাণের কুমারকে তুই বাঁচাতে পারবি? শুনে রাখ, আমার হাত থেকে তোদের মুক্তি নেই। পারবি না তুই কুমারকে বাঁচাতে। একবার রাক্ষসী রানী কটকটি যার শরীর থেকে হৃদয় কেড়ে নেয়, তার হৃদয় ফিরিয়ে দিলেও তাকে তুই ফিরিয়ে আনতে পারবি না, কিছুতেই পারবি না তুই। জালের মধ্যে বন্দি করে রেখেছিস বলে আমার সমস্ত ক্ষমতা সবকিছু আটকে ফেলেছিস তুই, মূর্খ! কিচ্ছু করতে পারবি না তুই। দেখ, এই মুহূর্তে আমি তোর চোখের সামনে তোর প্রাণের কুমারের হৃদস্পন্দন আটকে দেব মায়া করে। দেখ, যে হৃদয় কটকটির মায়ায় স্তব্ধ হয়েছে সেই হৃদয় তুই আর ফেরাতে পারবি না। কিরণ, কোন মানুষের হৃদয়ের তাজা রক্ত দান করতে হবে কুমারের হৃদয়ে, তবেই ওই হৃদয় আবার হৃদস্পন্দন ফিরে পাবে। কিরণ, কুমারের হৃদস্পন্দন ফিরবে না কিরণমালা।